সিডর, আইলা, ফণি, সবশেষ বুলবুল। দক্ষিণে এসে এক একটি করে ঝড় আসে আর তার নতুন নতুন নাম আমরা পাই। কিন্তু কখনো কি ভেবেছেন যে এই ঝড়ের নামকরণটা কিভাবে হয়, কে করে? কিংবা একটি ঝড় আসলোর সঙ্গে সঙ্গে তার নামটি বা কে দেয়? আজকে আপনাদেরকে জানাবো যে এই ঝড়ের নামকরণ কিভাবে হয় এবং কারা করে এই নামকরণ। চলুন দেখে আসি ভিডিওটি। পৃথিবীতে প্রতি বছর প্রায় 80টির মতো ঘূর্ণিঝড় হয়। সাইক্লোন, হারিকেন, টাইফুন সহ অঞ্চলভেদে এটি নানা নামে পরিচিত। স্থানীয়ভাবে দেয়া হতো নামগুলো। এরপর বিশ্ব আবহাওয়া সংস্থা ঝড়ের নামকরণ শুরু করে। 2004 সাল থেকে বঙ্গোপসাগর ও আরব সাগরের উপকূলবর্তী দেশগুলোই ঝড়ের নামকরণ শুরু হয়। সে সময় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিয়ানমার, মালদ্বীপ, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এবং ওমান আট দেশ থেকে আটটি করে নাম মিলিয়ে মোট 64টি নাম চূড়ান্ত করা হয়। এর বেশিরভাগ নামই নারীদের নামে। ধারাবাহিকভাবে প্রতিটি ঝড়ে এক একটি করে নাম ব্যবহার করা হয়। প্রথম নাম অনিল সহ অগ্নি, নিশি, গিরি, হেলেন, চপলা, অক্ষী, ফণি বাংলাদেশের দেয়া নাম। বর্তমানে সক্রিয় ঘূর্ণিঝড় বুলবুল নামটি পাকিস্তানের দেয়া। ঝড়ের নামের তালিকায় অবশিষ্ট আছে আর মাত্র দুটি নাম, পবন ও আমফান। পরের ঝড়ের নাম দেয়া হবে পবন, যা শ্রীলঙ্কার দেয়া, আর থাইল্যান্ডের দেয়া আমফান হচ্ছে তালিকার সবশেষ নাম। বিশ্ব আবহাওয়া সংস্থার ভারত মহাসাগরীয় আঞ্চলিক কমিটিতে এখন যুক্ত হয়েছে আরও পাঁচ দেশ, ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইয়েমেন ও কাতার। 13 দেশ মিলে বৈঠকে বসে নতুন নাম ঠিক করবে। তবে নামের প্রস্তাব দিতে পারেন আপনিও। নাম পাঠানোর ঠিকানা: DDGM, ইন্ডিয়ান মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট, মৌসম ভবন, লোদি রোড, দিল্লি 11003।